রমজান বরকতময় মাস। এ মাসে শয়তানকে বন্দি করা হয়, আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। রোজাদারের জন্য ইফতার বড় আনন্দের। হাদিসে বলা হয়েছে রোজাদারের জন্য দুইটি আনন্দ, একটি ইফতারের সময় এবং অপরটি যখন আল্লাহর সঙ্গে মিলবে তখন। স্বাভাবিকতই ইফতারে খেজুর অত্যন্ত উপযোগী উপকরণ, এটি শর্করা ও পুষ্টি উপাদানের উৎস হিসাবে কাজ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল খেজুর দিয়ে ইফতার শুরু করা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি ভিজা খেজুর দিয়ে ইফতার করতেন, ভেজা খেজুর না থাকলে শুকনো খেজুর দিয়ে ইফতার করতেন, ভেজা কিংবা শুকনো না পেলে পানি দিয়ে ইফতার করতেন। সালমান ইবনে আমির রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের কেউ রোজা রাখলে খেজুর দিয়ে যেন ইফতার করে, খেজুর না পেলে পানি দিয়ে, নিশ্চয় পানি পবিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্য অস্তের সঙ্গে সঙ্গে ইফতার করা পছন্দ করতেন, ইফতারে দেরি তিনি পছন্দ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান বা রমজানের বাইরে যেসব খাবার খেতেন তার মধ্যে খেজুর, যবের রুটি, ঘি, পনির, মাখন, খরবুজা, শসা, কাকড়ি, ডুমুর, জাইতুন, কুবাস বুনো ফল, উট, ভেড়া, গরু, ডুম্বা, খাসি ও মুরগির মাংসের কথা পাওয়া যায়। এছাড়া ছাতু, হালুয়া, সিরকা, মধু, নাজিব, ফলের রস, জাউ, শালগম, হাইস প্রকৃতি খাবারের বর্ণনা পাওয়া যায়। দুধ খুব পছন্দ করতেন, একবার সাগরের মাছও খেয়েছেন, এক দর্জির বাড়ি গিয়ে লাউ খেয়েছেন। রুটি ও মাংস মিলে বিশেষ পদ্ধতিতে বানানো হতো সারিদ। সারিদকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি শ্রেষ্ঠ খাবার বলেছেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তীতে নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।